কাকা ভাতিজার মৃত্যু হলো একই সাথে পথ দুর্ঘটনায়। ঘটনাতে লেমুরা থানাধীন দক্ষিণে পলিনপুর এলাকায় অসম আগরতলা জাতীয় সড়কে জানা যায়, দক্ষিণ পলিনপুর এলাকায় অসম আগরতলা জাতীয় সড়কের পাশে একটি টমটম দাঁড় করিয়ে রাস্তার পাশে গল্প করছিল শক্তি দাস, সঞ্জয় দাস এবং টিঙ্কু সরকার নামে তিনজন ব্যক্তি। তখন এই আচমকা ঝড়ের গতিতে একটি ডাম্পার গাড়ি এসে পেছন দিক থেকে টমটমে ধাক্কা দিয়ে রাস্তার পাশে দুর্ঘটনাগ্রস্ত হয় গাড়িটি। গাড়ির ধাক্কা দুমড়ে মুচড়ে যায় টমটমটি। এদিকে ডাম্পার গাড়ির চালক টমটমটিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। পরবর্তীতে দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে পেয়ে পার্শ্ববর্তী বাড়ির ঘরের লোকজন ছুটে এসে প্রত্যক্ষ করতে পেরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শক্তি এবং সঞ্জয়। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে তড়িঘড়ি ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়ার দমকল বিভাগের কর্মীদের। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় শক্তি এবং সঞ্জয়কে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই ব্যক্তি তথা শক্তি এবং সঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন। কিছুক্ষণ পর টমটম চালক টিঙ্কু সরকারকে এলাকাবাসীরা উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে। সেখানে নিয়ে এলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়। ব্যুরো রিপোর্ট, প্রেনেট ত্রিপুরা নিউজ। আমরা যথারীতি গেলাম, গিয়া দুজন প্যাসেন্ট আছে, তারা টমটম উড়াইছিল। আমরা এই সময় গেছি গিয়া নিয়ে তারা কিসে ছিল, তারা এটাও ঠিক বুঝাতাম না। তো আমাদের পাবলিক বেশি, আমরা তো রেস্কিউ করে নিয়ে এসেছি। নামটাম জানা গেছে স্যার? হ্যাঁ, দুইজন শক্তি দাস 34, হ্যাঁ, আর সঞ্জিত দাস 40। কোন জায়গাতে হইছে? তারা এটা ফুলিনপুর কইছে অ্যাড্রেসটা। আচ্ছা, শুদ্ধ সরা ফুলিনপুর ব্রিজের পারে আর কি। হাইওয়েতেই ঘটনা হইছে? হ্যাঁ, আমরা মহকুমা হাসপাতালে নিয়ে এসেছি। আমি জানি না, আমি বাদ কে করছি। আমার টাহা আরা বই আসছিল বাড়ির মধ্যে, আওয়াজ পাইছে আদি টমটম নেস আসছিল। টমটম নেসের থেকে আমি একটা টাইম নিয়ে বাই করছি, আর তিনজন আসছিল, আর ড্রাইভারটা বাচ্চে আমার ভাই আর আমার টাহা এমন অবস্থা। গাড়ি দেয়া ড্রাইভারও পাইছি না, ইয়ে হয়েছে। আমি গাড়ি কিছু করে দিলাম। কি 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 মনে করতেছেন? গাড়িটাই বাড়ি দিয়ে ফাল্টি গেছে না? গাড়িটাই বাড়ি দিয়ে গেছে। হ্যাঁ, গাড়ি ফাল্টি দিতে পারি গেছে। আমি গাড়ি কেমনে কি গাড়ি কি গাড়ি ডাম্বার, ওই যে ডাম্বার গেলে দেখতে পারবেন। বড় গাড়ি নাকি? বড় গাড়ি। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? ফুলিনপুর। তারা ফুলিনপুর নামটা তারা? আমি তারার নাম দিল ওই সময়। না না, বলতে আপনারা যে দুইজন, দুজন নামে একজন শক্তি দাস, এর ডাক নাম হলো রবি দাস। আচ্ছা, আরেকজন? আরেকজন হলো সঞ্জয় দাস।